অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, অ্যাডভেঞ্চার অফ লাইফ। আচ্ছা, আগে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন নিয়ে শুনি। 20 তারিখে রিলিজ হলো, এখনও এক সপ্তাহ হয়নি। আমরা যে এরকম আশা করেছিলাম যে এবার বাংলা সিনেমাতে আমি যে এরকম দর্শক ডিল করিনি এতদিন অবধি, যেরকম যে টাইপের দর্শক, আসলে যে ধরনের দর্শক আমি ডিল করে এসেছি সেখান থেকে একটু ভিন্ন ধরনের দর্শক, যেমন শিশু এবং কিশোররা আমাদের এই সিনেমার দর্শক, যারা আসলে মেইন দর্শক। মূলত আমাদের ওই দর্শকই এই সিনেমার প্রধান, কি বলে, টার্গেট। তো তাদেরকে আমরা খুব ভালোভাবেই পাচ্ছি। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আপনি দেখেছেন আপনার প্রথম অ্যানিভার্সারিতে, প্রথম বিবাহ বার্ষিকীতে রাজ এবং রাজ্যকে নিয়ে, সেই দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল? নিজের এত স্পেশাল দিনে নিজের অভিনীত কোনো সিনেমা দেখা হলে এরকম সপরিবারে, এটা তো আসলে আনন্দের, সত্যি আনন্দের। এই যে বিবাহিত জীবনের, আমার এখনো মনে পড়ে যেদিন বুনিনের সেটে বিয়ে হচ্ছিল, সকাল থেকে আপনার সাথে থাকা, তো সেই সময় থেকে এই এখন পর্যন্ত এই এক বছরের বিবাহিত জীবনের অ্যাডভেঞ্চার কেমন ছিল? আরো প্রচুর জীবনে থাকতে হবে এরকম, একসাথে একসাথে প্রচুর ইন্টারভিউ করতে হবে বিবাহিত জীবন এবং কর্মজীবন নিয়ে, এবং আমাদের অনেক সুন্দর সুন্দর সময় কাটবে ইনশাল্লাহ। এটা তো সব পরে কাটবে, কিন্তু এই এক বছরের অ্যাডভেঞ্চার শুনতে চাই। এই এক বছরে অ্যাডভেঞ্চারাস কি কি ছিল? সংসার আসলে যেরকম হয় সেরকমই, আরও 10টা সাধারণ সংসারের মতোই আমাদের সংসার। সব থেকে বড়ো কথা আমাদের আসলে, আমার যেটা হয় যে আমি প্রত্যেক দিন রাজ্যের এক একটা চেঞ্জ আসলে আমি খুব মানে টুকে রাখতে চাই, যে একটা ফ্রেমে বাঁধানো যেত, মানে ও প্রত্যেক দিন এক একটা নতুন নতুন অ্যাক্টিভিটিস করে, যেটা আসলে আমার মনে হয় প্রত্যেক দিন কীভাবে একটা নতুন নতুন কাজ করে। মানে আজকে যেটা হলো সেটা হচ্ছে যে ও একা একা ভূত হয়ে গেল এবং দুই হাতের উপর এরকম করে ঘাড় ঘুরিয়ে দেখতো, সে কোনো একটা সাউন্ড হচ্ছে এরকম তাকালো, আমার মানে কীরকম আমি পেরেছি, তুমি দেখো এই যে পেরেছি, তো এরকম একটা সাউন্ড ছিল। সাউন্ডটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে এইটুকু একটা মানুষ, ও আমার মনে হয় কি ও অনেক কিছু বোঝে, যেটা আসলে ওর এক্সপ্রেশনে আমি বুঝি যে অনেক কিছু বুঝে যায়। কোন সময়টা বেশি রাজ্যের সাথে থাকা হয় রাতে? মানে অনেক সময় হয় না যে ছোট বাচ্চাদের রাত জাগার একটা অভ্যাস থাকে, কিছু কিছু বাচ্চা আবার রাতে ঘুমিয়ে যায়? ওর 10-12 দিন আগে খুব খুব রাতে ঘুমাতো, মানে খুব আর্লি ঘুমিয়ে যেত এবং খুব আর্লি মর্নিং উঠে যেত। এখন যেটা হয় যে ও সারা রাতি, প্রায় সারা রাতি জেগে থাকে, মাঝখানে T20 করে ছোটো ছোটো ঘুম দেয়, আর আমার হচ্ছে একদম পুরো রাত ওর জন্য সজাগ থাকতে হয়। বাসায় যখন রাজ আর পরি দুজনেই থাকে, আর রাজ্য যখন একটু কান্না করে ওঠে, কে আগে দৌড় দেয়? আমি, ডেফিনেটলি আমি। কখনো কি রাজ আর রাজুকে একসাথে বেশি দেখে একটু জেলাস লাগে নাকি, যে রাজ্য বোধ হয় বেশি রাজের কাছে চলে যাচ্ছে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মাই চায় যে তার বাবার সাথে এরকম সুন্দর সুন্দর বাচ্চার সাথে সুন্দর সুন্দর সময় কাটুক, বেশি বেশি সময় কাটুক। একদম ছোট্ট করে একটু আবারও রাজপুরীর প্রসঙ্গে আসি, এক বছর তো পেরোলো, ভালোবাসা কতটুকু বাড়লো? বেড়েই যাচ্ছে আসলে, যেমন হয় না একটা সম্পর্ক যত দূর যত দিন যায় ততদিন ভালোবাসাও বাড়ে, সাথে সাথে মান অভিমান দুঃখ কষ্ট শেয়ারিং বাড়ে, বন্ধুত্ব বাড়ে। আমাদের যেটা হয়েছে এখন এই অবধি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা বলতে পারবো, খুব খুব জোর দিয়ে বলতে পারবো, ওও বলতে পারবে, সেটা হচ্ছে আমাদের সম্পর্কের এই অবধি পাওয়াটা হচ্ছে বন্ধুত্ব। আমরা খুব রাজ্যের আওয়াজ পাচ্ছি, আমরা রাজ্য মাকে মিস করছে, তো একটু শুনে নি মা বাবার গল্পটা। আমাকে তো তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক, ঠিক আছে, রাজপুরের গল্প শুনে শেষ করবো আমরা। এই তো মানে ও অনেক বেশি আগের থেকে অনেক বেশি গোছানো হয়েছে, আমিও হয়েছি যার যার জায়গা থেকে, আসলে সংসারটার উপর বেশি ফোকাস এখন, কারণ রাজ্যের জন্য। সো অনেক ভালো থাকুন আপনারা, রাজপরি এবং রাজ্য, থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য প্রথম আলোকে।